বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিরাজ হায়দার গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করেই দোয়া চেয়েছেন তার সন্তান পরিচালক লেলিন হায়দার। দীর্ঘ ৫৫ বছরের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজ হায়দার। ১৯৬২ সালে নবম শ্রেণীর ছাত্র থাকাকালীন ১৪ই আগস্ট পূর্ব পাকিস্তানের জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহের চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের পথ চলা শুরু করেন এই গুণী অভিনেতা। এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও ও টেলিভিশন সহ চলচ্চিত্রে। দেশ স্বাধীন হবার পর চলচ্চিত্রে আব্দুল আল মামুনের সহকারী হিসেবেও জল্লাদের দরবার নামক চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ছিল সুখের সংসার। নারায়ণ ঘোষ, মিতা পরিচালিত এই চলচ্চিত্রে সিরাজ হায়দার খলনায়কের চরিত্রে অভিনয় করেন। মাত্র ১৯ বছর বয়সে মঞ্চ নাটকের নির্দেশনা দেন তিনি। এছাড়া ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা করেন এবং বেশ কিছু নাটকের নির্দেশনা দেন। সিরাজ হায়দার দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন এখনও পর্যন্ত, তার মধ্যে একটি আদম ব্যাপারী যা এখনও পর্যন্ত মুক্তি পায়নি, অন্যটির নাম সুখ। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আপনার প্রিয় তারকা এবং বিনোদন জগতের সমস্ত লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।